हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल। আমি আম্বিয়ার সোহাগ সিঙ্গাপুর থেকে বলছি। তো আশা করি সবাই অনেকটা ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো আজকে আমি আসছি সিঙ্গাপুর আপনার মেরিনা সাউথ পিয়ার। তো ওই জায়গাতে আপনার বিকেলবেলা অনেকটাই ভালো লাগে, কারণ আপনার দুপুরবেলা বা সকালবেলা আসলে আপনার কাছে অনেকটা ভালো লাগবে না। কারণটা হলো যে এই জায়গায় অনেক রৌদ্র, ফাঁকা জায়গা দেখতে পারতেছেন, যে জায়গাটা একদম ফাঁকা দেখছেন, একবারে ফাঁকা জায়গা। দেখুন, কোনো আশেপাশে কোনো কিছু নাই, শুধু আপনার ফুল গাছ আর হলো যা দিয়ে আছে বাদাম গাছ। তো আর ওটার পাশে হলো যে আপনার, আর আপনি যদি দুপুরবেলা আসেন তাহলে আপনি আপনি যেতে পারবেন মেরিনার দিকে। মেরিনা, এই যে মেরিনা, ওদিক ওই পার্কটা হতে হলো মেরিনাতে। তো ওই সাইডটাতে আপনি মেরিনাতে, তো আপনি যদি ওদিকে যেতে চান তাহলে ওদিকে যেতে পারবেন। কারণটা হলো যে এদিকে দুপুরবেলা আপনার কাছে ভালো লাগবে না। দেখুন একদম রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন যে একদম এলোমেলো বা পাথরে দিয়ে তৈরি করা কাঁচা রাস্তা। তো আর এখানে এই যে মানুষ যাচ্ছে, তো বিকালবেলায় আপনি ঘুরতে পারবেন, খুব ভালো লাগবে। তো আপনি বিকালবেলা আসলে আপনার কাছে অনেকটাই ভালো লাগবে, কারণ বিকালবেলা এই জায়গাটা অনেক সুন্দর। আসলে কি এই জায়গাটাতে আপনার অনেক ফুল গাছ ছিল, ফুল গাছগুলো তারা তুলে নিয়ে গেছে। তুলে নেওয়ার কারণে আপনার মানুষ অসংখ্য অনেক কম আসতে আছে, অনেক ফুল গাছ ছিল এই জায়গাতে। আমি আরও অনেক কয়বার আসা হয়েছে। তো দেখুন, এই যে আমি বললাম যে মেরিনা, মেরিনা এদিক থেকে দেখা যায়, তো বেশি দূর না যে দেখা যাচ্ছে মেরিনাতে। আর এদিকে আসলে আপনি বিকালে, যেমন এখন বিকালবেলা অনেকটা আপনার কাছে ভালো লাগবে, নিরিবিলি ঠান্ডা অনেক ভালো লাগবে। তা আপনি আসতে পারেন, ঘুরে আসতে পারেন মেরিনা থেকে। তো এই যে আমি এখন যাব নদীর পাড়ে, তো আমি আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো যে নদীর পাড়টাতে আপনি চলুন, তাহলে আমরা নদীর পাড় থেকে ঘুরে আসি। হ্যাঁ বন্ধুরা, তো আমি বললাম যে এই জায়গাতে আপনি দেখেন আউটসাইডে যে একটা নদীর, যে মেরিনা সাউথ পিয়ারে কত বিশাল বড়। তো আপনারা এদিক থেকে আপনারা আসলে ঘুরে আসতে পারবেন বা দেখে যেতে পারবেন কত সুন্দর জায়গা। আর আগে গন্তুরিক এই জায়গাটাতে আপনার প্রচুর পরিমাণ ঘাসগুলো ছিল না, আর এখন প্রচুর পরিমাণ ঘাস দেখতে পাচ্ছেন, যে প্রচুর পরিমাণ ঘাস। আর এই জায়গার থেকে আপনি যে কচ আইল্যান্ড বা অন্যান্য আইল্যান্ডগুলো আছে, এইসব আইল্যান্ডগুলোতে আপনি যেতে পারবেন। এদিকে আপনারা আসলে আপনাদের কাছে বিকালবেলা অনেকটা ভালো লাগবে, আপনাদের সকালবেলা তো একটা ভালো লাগবে না, আপনার আসতে হবে বিকালবেলা। তো আপনি যদি বিকালবেলা আসেন আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। অবশ্যই আপনাদের যদি আসতে মন চায় তাহলে আপনারা বিকালবেলা আসবেন আপনাদের কাছে। হ্যাঁ, আপনার যদি আসতে মন চায় তাহলে আপনারা বিকালবেলা আসবেন, বিকালবেলা আপনাদের কাছে ভালো লাগবে। কারণ নদীর যাচ্ছে, তো আশা করি অনেকটাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।